স্টুডিও জন্য ক্যামেরা নিতে চাচ্ছেন, হেভি ক্যামেরা লাগবে, মাইক্রোফোন সাপোর্টেড, 9টা ফোকাস পয়েন্ট, প্রি স্ক্রিন টাচ হবে, স্ক্রিন ফ্লিপ করতে পারবেন, বক্স কন্ডিশন পাবেন, 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 5 বছরের শাটার গ্যারান্টি পাবেন আর 5 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এর পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন, একবারে ফ্রেশ কন্ডিশন। এটাতে আপনারা প্রফেশনাল মিটার পাবেন উপরে ফুল ফ্রেমের, আপনার 5D Mark II, আপনারা ইউজ লেন্সও পেয়ে যাবেন। এটা হচ্ছে 50mm STM ভার্সন, এটা নিলে আপনার অন্য কোনো লেন্স প্রয়োজন পড়বে না। It's a new day and nothing's really quite going your way. You got bad news that's confusing. You got sad news that you're wounded. And if it's like the worst time, you're worried and scared and not fine. You feel unprepared with no signs. Well, it'll be alright, you just gotta fight. What about things happen to the best of us, it seems like they should be blessed. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম বেস্ট ক্যামেরা গার্ডেন 2 তে। এখানে দেখতে পাচ্ছেন হিউজ ক্যামেরা রয়েছে, হিউজ লেন্স রয়েছে, এগুলো সবই ইউজড বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। যারা সেকেন্ড হ্যান্ড বা অথবা ইউজড ক্যামেরা কিনতে যাচ্ছে না, তাদের জন্য বেস্ট একটি ব্লগ হতে যাচ্ছে আজকে। আজকে আমরা প্রত্যেকটি ইউজড ক্যামেরার প্রাইস জানবো এবং এগুলোর সাথে কি গিফট রয়েছে, কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে, সব কিছু আমরা জানতে পারবো। আর যারা এখানে আসতে পারবেন না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বা 64 জেলা থেকে যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন, আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় এই ক্যামেরাগুলো পৌঁছে যাবে। তবে যেহেতু ইউজড বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করবেন, যদি আপনার ভালো মনে হয় এখান থেকে ক্যামেরাগুলো নিতে পারেন। এটি মূলত অবস্থিত হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এ, শপ নং হচ্ছে 88। তারপর আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বারটি রয়েছে, সেখানে ফোন কল করে যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন। সো ভিউয়ার্স, কথা বলাচ্ছি না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো ভিউয়ার্স, আজকে বেস্ট ক্যামেরা গার্ডেন 2 থেকে ভিডিওতে হেল্প করছে আমাদের রাশেদ ভাই। সো রাশেদ ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রাশেদ ভাই, সামনে কিন্তু দেখেন পুরো, মানে কি বলবো, এত এত ক্যামেরা এবং এত এত লেন্স রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এবং আজকে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ক্যামেরার প্রাইস, কি কি ক্যামেরা থাকছে এখানে, কি কি লেন্স থাকছে এবং কি কি গিফট থাকছে সবকিছু বলে দেবে রাশেদ ভাই। রাশেদ ভাই, প্রথমে কোন থেকে শুরু করবেন? সর্বপ্রথম যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের, একবারে লো বাজেটের মধ্যে, যাদের বাজেট একবারে কম, আপনারা স্টিল ফটোগ্রাফির জন্য আসলে ক্যামেরা খুঁজতেছেন, স্টুডিওর জন্য ক্যামেরা খুঁজতেছেন, আপনারা ক্যাননের 400D নিতে পারবেন। 400D, হ্যাঁ, এটা স্টিল ফটোগ্রাফির জন্য বেস্ট। এটার প্রাইস দিচ্ছি মাত্র 4,500 টাকা। তারপর যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে এটার আপডেট ভার্সন, ক্যাননের 500D। আচ্ছা, এটাতে আপনারা ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফিও করতে পারবেন। আচ্ছা, যাদের বাজেট একটু ভালো, ভিডিওগ্রাফি করতে চায়, আপনারা ক্যাননের 500D এটা নিতে পারবেন। আচ্ছা, এটা অনলি বডির প্রাইস দিচ্ছি 9,500 টাকা। 9,500 টাকা। এরপর তারপর দেখাবো ক্যাননের 1100D। 1100D, এটা খুব জনপ্রিয় একটি ক্যামেরা, এটাতে আপনারা ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফিও করতে পারবেন। ওকে, হ্যাঁ, এটা বডির প্রাইস দিচ্ছি মাত্র 10,000 টাকা। 10,000 টাকা, ওকে। এরপর তারপরে সেমি প্রফেশনালের মধ্যে একটি ক্যামেরা দেখাবো, এটা হচ্ছে আপনার ক্যাননের 50D। 50D, এটাতে আপনারা সেমি প্রফেশনাল মিটার পাবেন। আচ্ছা, হ্যাঁ, স্টিল ফটোগ্রাফি, যারা আপনার স্টুডিওর জন্য ক্যামেরা নিতে চাচ্ছেন, হেভি ক্যামেরা লাগবে, তারা এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন। ভাই এটা তো, ভাই আপনারা তো কিছুই করেন নাই, অনেকেই তো একটু পরিষে রসে করে বা কালার টালার মারে, তো আপনারা তো রে। আমার এখানে ভাই কালার করা বডি একদমই কম, আমাদের এখানে সব অরিজিনাল বডি পাবেন। আচ্ছা, এটার প্রাইস কত রাখবে? এটা বডির প্রাইস দিচ্ছি মাত্র 8,000 টাকা। 8,000। আচ্ছা, এরপর কোনটা দেখবো? খুব জনপ্রিয় একটি ক্যামেরা, এটা হচ্ছে আপনার ক্যানোনের 100D। ক্যানোনের 100D, যে এটাতে আপনার 18 MP পাবেন, মাইক্রোফোন সাপোর্টেড, 9টা ফোকাস পয়েন্ট, প্লাস আপনার স্ক্রিন টাচ হবে। এটার প্রাইস কত পড়বে? এটা অনলি বডির প্রাইস হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা, ঠিক আছে। এরপর ভাই ক্যানোনের 600D। 600D, এটা থেকে আপনার স্ক্রিন ফ্লিপ শুরু পাবেন, মানে এটাতে আপনারা স্ক্রিন ফ্লিপ করতে পারবেন, মাইক্রোফোন সাপোর্টেড, 18 MP ফটোর পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন। আচ্ছা, এটা অনলি বডির প্রাইস দিচ্ছি 16,500 টাকা। 16,500 টাকা। তারপর দেখাবো ক্যানোনের 550D, এটা থেকে মাইক্রোফোন সাপোর্টেড শুরু, যাদের বাজেট একবারই কম, ভিডিওগ্রাফি করতে চায় বা ব্লগ করতে চায়, তারা আপনারা 550D নিতে পারবেন। এটাতে 18 MP পাবেন, মাইক্রোফোন সাপোর্টেড, ফটোশুটের পাশাপাশি ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন। ওকে, এটা অনলি বডির প্রাইস দিচ্ছি 13,000 টাকা। এটা বক্স কন্ডিশনও আছে। বক্স কন্ডিশন কোনটা? হ্যাঁ, বক্স কন্ডিশন আছে আমার কাছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কি সব বক্স কন্ডিশন ভাই? জি জি, যে এটাতে আপনারা বক্স কন্ডিশন পাবেন, একবারে ফ্রেশ কন্ডিশন। ওটা বডির প্রাইস পড়বে 14,500 টাকা। 14,500 টাকা, মানে অনেকগুলো ক্যামেরার বক্স কন্ডিশন এখানে পাওয়া যায়। তারপর জি জি, আমাদের এখানে কন্ডিশন ওয়াইজ আপনার প্রাইসটা আপ ডাউন হবে আর কি। এরপর ঠিক আছে, তারপরে দেখাবো বাংলাদেশের জাতীয় ক্যামেরা, ক্যানন 700D। আচ্ছা,
এটা থেকে আপনারা স্ক্রিন ফ্লিপ আপনার অটো ফোকাস শুরু ভিডিওতে আচ্ছা যারা আপনারা ব্লগ করতে চায় বাজেট কম আপনারা ক্যামেরা নিতে চাচ্ছেন ভিডিও ব্লগের জন্য তারা এই সাশ্রয়টা নিতে পারবেন আচ্ছা এটাতে 18 মেগাপিক্সেল পাবেন 9টা ফোকাস পয়েন্ট পাবেন মাইক্রোফোন সাপোর্টেড আচ্ছা প্রাইস এটা বডির প্রাইস দিচ্ছি মাত্র 20500 টাকা ঠিক আছে এরপর তারপর দেখাবো খুব আপডেটেড একটি ক্যামেরা এটা হচ্ছে ক্যানন 200D একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পারতেছেন এর সাথে আপনারা অরিজিনাল বক্স পাবেন আচ্ছা ঠিক আছে অরিজিনাল বক্স একবারে অল্প কিছুদিন ইউজ করা আচ্ছা এটাতে আপনারা 24 মেগাপিক্সেল পাবেন 19টা ফোকাস পয়েন্ট পাবেন আর সবথেকে স্পেশালিটি হচ্ছে এটা আপনারা মাই আপনার ওয়াইফাইটা পেয়ে যাবেন যারা আপনারা ইজিলি পিক ট্রান্সফার করতে চান তারা আপনারা এই ক্যানন 200 রিটার্ন নিতে পারবেন আচ্ছা এটা তো একদম নতুনের মতো লাগতেছে নতুন আপনার ফ্রেশ কন্ডিশনের মতো লাগতেছে রাইট ওকে সো নেক্সট আমরা কোন দেখছি এটা বডির প্রাইস হচ্ছে 32500 টাকা 35 জি আচ্ছা ভাই যে প্রাইসটা বলছেন ফিক্সড নাকি বার্গেনিং এর সুযোগ আছে আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করব আর আমার আমরা আমি এর আগেও বলছি আমাদের অনেকগুলা কন্ডিশন আছে যদি 200 ডি ইউজ বেশি নেন ওটা দাম একটু কম পড়বে আচ্ছা ঠিক আছে অনেকগুলা কন্ডিশন কন্ডিশনের উপরে প্রাইসটা আপ ডাউন করবে ওকে আর আপনাদের এখান থেকে ক্যামেরা নিলে গ্যারান্টি অনেক কত বছর 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের শাটার গ্যারান্টি পাবেন আর 5 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবো আচ্ছা আর ভাই কি গিফট থাকছে আপনাদের এখান থেকে ক্যামেরা নিলে আমাদের এই ক্যামেরার সাথে আপনারা চার্জার ব্যাগ হুড ফিল্টার সিলিকন জেল সবকিছু দিয়ে দিব জাস্ট আপনার মেমোরি কার্ডটা পারচেজ করতে হবে থ্যাংক ইউ নেক্সট কোনটা দেখবো আমরা তারপর দেখাবো ক্যানন 1200D ক্যানন 1200D এটা আপনার অনেক পপুলার একটি ক্যামেরা আপনার ফটোশুটের পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন ওকে হ্যাঁ আপনার 18 মেগাপিক্সেলের এটা অনলি বডির প্রাইস দিচ্ছি 12500 টাকা তারপর দেখাবো ক্যানন 1300D জি এটাতে খুব ভালো ফটোগ্রাফি করা যায় এর পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন একবারে ফ্রেশ কন্ডিশন এর সাথে আপনারা একটা বক্স পাবেন হ্যাঁ 18 মেগাপিক্সেল পাবেন আর এটাতে আপনারা ওয়াইফাই এর ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন যাদের বাজেট কম আপনারা পিক ট্রান্সফারের জন্য ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা চাচ্ছেন তারা এটা নিতে পারবেন প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে এর চেয়ে যেন কম কেউ না কিনতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমাদের এখানে আপনারা ক্যামেরাটা অরিজিনাল পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে দিব এরপর ভাই তারপরে দেখাবো একবারে লেটেস্ট ভার্সন এটা হচ্ছে আপনার 250D আচ্ছা এটাতে আপনারা 4K ভিডিও করতে পারবেন হ্যাঁ একবারে বক্স কন্ডিশনের সাথে অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল বক্সও পাবো জি যারা আপনারা সিনেমেটিক ভিডিও করতে চায় বা নাটক করতে চায় আপনারা ফুল 4K ভিডিও মানে ভিডিওগ্রাফি করতে পারবেন এটা বডির প্রাইস দিচ্ছি মাত্র 43500 টাকা 43500 টাকা ক্যানন 4000D 4000D এটাতে আপনারা ওয়াইফাইটা পেয়ে যাবেন ওকে এটাতে আপনারা ওয়াইফাইটা পেয়ে যাবেন আপনার পিক ট্রান্সফারের জন্য কোনো ঝামেলা হবে না ঠিক আছে এটাতে আপনারা ফটোর পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন এটা অনলি বডির প্রাইস দিচ্ছি 14000 টাকা তারপরে দেখাবো হচ্ছে সেমি প্রফেশনালের মধ্যে 7D আচ্ছা এটাতে আপনারা প্রফেশনাল মিটার পাবেন উপরে যারা আপনারা ওয়েডিং সিরিজ শুরু করতে চাচ্ছেন আপনারা বিয়ে শাদী কিন্তু ক্যামেরাটা জি 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 অনেক হেভি ক্যামেরা এটা হচ্ছে আপনার মূলত ফটো শুটের জন্য ইউজ করা হয় যারা আপনারা বিয়ে শাদীতে প্রোগ্রাম করতে চায় আপনারা যারা বিগিনার লেভেলের আছে তারা এই ক্যামেরাটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন প্রাইস কত পড়বে এটা বডির প্রাইস দিচ্ছি মাত্র 22500 টাকা 22500 টাকা তারপরে দেখাবো খুব জনপ্রিয় একটি ক্যামেরা এটা হচ্ছে 760D হ্যাঁ এটাতে আপনারা এই যে ছোট্ট একটা মিটার পাবেন প্রফেশনাল মিটার পাবেন প্লাস হচ্ছে এটাতে আপনারা স্ক্রিন ফ্লিপ করতে পারবেন স্ক্রিন টাচ আছে আচ্ছা ওয়াইফাই আছে হ্যাঁ আপনার 24 মেগাপিক্সেল 19টা ফোকাস পয়েন্ট আর প্রাইস কত পড়বে এটা বডির প্রাইস হচ্ছে 32500 টাকা 32500 5D তারপরে দেখাবো হচ্ছে ক্যানন 5D ক্লাসিক ফুল ফ্রেমের হ্যাঁ এটা আপনারা একবারে যাদের বাজেট একবারেই কম ফুল ফ্রেমের ক্যামেরা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 15500 টাকা 15500 টাকা তারপর দেখাবো 750D 750 জি এটাতে আপনারা 24 মেগাপিক্সেল পাবেন ওয়াইফাই আছে 19টা ফোকাস পয়েন্ট আছে মাইক্রোফোন সাপোর্টেড ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফি দুটাই করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কত এটা বডির প্রাইস দিচ্ছি 30500 টাকা 30500 টাকা জি আমাদের এখানে এটার অনেকগুলো কন্ডিশন আছে আপনার প্রাইসটা আপ ডাউন হবে কন্ডিশনের উপরে আর কি ঠিক আছে ভাই এরপর ক্যানন 80D আচ্ছা আমার ক্যামেরা যেটাতে ভিডিও করতেছে যারা আপনারা আপনার প্রফেশনাল ভাবে ভিডিওগ্রাফি করেন আপনারা ক্যানন এই ক্যামেরাটা ইউজ করতে পারেন প্রাইস কত ভাই এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 45000 টাকা 45000 টাকা এরপর তারপর দেখাবো হচ্ছে ফুল ফ্রেমের আপনার 5D মার্ক 2 5D Mark II জি একবারে ফ্রেশ কন্ডিশন আছে বাহ চমৎকার রাইট একদম ফ্রেশ কন্ডিশনের ক্যামেরাটি ভাই জি এটা ওয়েডিং সিরিজ ফটোগ্রাফারের জন্য বেস্ট না ভাই ফটোগ্রাফারের জন্য বেস্ট আচ্ছা প্রাইস কত রাখছেন এটাতে এটা বডির প্রাইস দিচ্ছি আপনার 28500 টাকা ভাই এটা কালার করা নাকি উইদাউট কালার এটা অরিজিনাল কালার অরিজিনালটা আমাদের এখানে যদি কালার করা বডি হয় আমরা অবশ্যই কাস্টমারকে বলে দিব যে এটা কালার করা হয়েছে ওকে আর আমাদের এখানে ম্যাক্সিমাম ক্যামেরায় কালার করা হয় না অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ভাই এরপর কোনটা দেখব আমরা 6D তারপর দেখাবো ফুল ফ্রেমের জনপ্রিয় একটি ক্যামেরা এটা হচ্ছে 6D আচ্ছা হ্যাঁ এটা আপনি এটার সম্বন্ধে বলার কিছু নাই কাস্টমারদের আইডি আছে হ্যাঁ এটা আপনারা এটার প্রাইস দিচ্ছি মাত্র 35000 টাকা অনলি 35000 টাকা তারপর দেখাবো ক্যানন 60D এটাও কিন্তু অনেক পপুলার ক্যামেরা ভাই ঠিক আছে এটাতে আপনারা একটা মিটার পাবেন
হ্যাঁ, যারা আপনার ওয়েডিং সিরিজ করতে চায় বাজেট কমের মধ্যে ক্যামেরা নিতে চাচ্ছেন একবারে স্ক্রিন ফ্লিপ সহ, এটা নিতে পারবেন। প্রাইস কত হবে? এটা বডির প্রাইস হচ্ছে মাত্র 20,000 টাকা। আর ক্যানোনের পাশাপাশি নিকোনের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে, আপনাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আপনাদের যাদের ক্যামেরা বা লেন্স লাগবে ওই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। তারপর দেখাবো নিকোনের কিছু ক্যামেরা। আমি সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে নিকোনের D5200, ঠিক আছে। এটাতে আপনারা ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফিও করতে পারবেন, মাইক্রোফোন সাপোর্টেড, এটাতে আপনার স্ক্রিন ফ্লিপ করতে পারবেন। ডি5200 26,000 টাকা। খুব জনপ্রিয় একটি ক্যামেরা, এটাতে আপনারা 24 মেগাপিক্সেল পাবেন, মাইক্রোফোন সাপোর্টেড, ভিডিও ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন। ওকে, এটা প্রাইস দিচ্ছি মাত্র 13,500 টাকা। 13,500। তারপর দেখাবো D3400। আচ্ছা, এটাতে আপনারা ব্লুটুথ পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা পিক ট্রান্সফারের জন্য ইজিলি ইনস্ট্যান্ট আপনারা এটা আপনার ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে পারবেন। ওকে, হ্যাঁ, ফটোগ্রাফির পাশাপাশি দুইটাই করতে পারবেন আর কি, এটাতে বলার কিছু নাই। এটার প্রাইস দিচ্ছি মাত্র 16,000 টাকা। 16,000 টাকা। তারপর দেখাবো লো বাজেটের মধ্যে একটা ক্যামেরা, এটা হচ্ছে নিকনের D90 আপনার প্রফেশনাল মিটার সহ। হ্যাঁ, যারা আপনার স্টিল ফটোগ্রাফি করতে চায়, আপনারা নিকন ক্যামেরা নিতে চাচ্ছেন একবারে বাজেট কম, তাই এটা নিতে পারবেন। আচ্ছা, এটা অনলি বডির প্রাইস দিচ্ছে 8,500 টাকা। 8,500, ঠিক আছে ভাই। বার্গেনিং করার সুযোগ আছে নাকি ফিক্সড? বার্গেনিং বলতে ভাই আপনার ব্লগ দেখে আসলে কিছুটা কনসিডার করা যাবে। আচ্ছা, বাট ভিডিওতে আমরা আসলে প্রাইসটা হাতে রাখি না, সম্পূর্ণ ছেড়েই বলি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর ভাই, তারপরে দেখাবো খুব জনপ্রিয় একটি ক্যামেরা, হচ্ছে D7100। এর সাথে আপনারা অরিজিনাল বক্স পাবেন। অরিজিনাল বক্স? জি, অরিজিনাল বক্স আছে সাথে, এটাতে আপনারা প্রফেশনাল মিটার পাবেন। প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা। এরপর তারপরে একবারে লো বাজেটের মধ্যে যেটা দেখাবো এটা হচ্ছে D3000, এটার প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা, স্টিল ফটোগ্রাফির জন্য জাস্ট। ক্যামেরার পাশাপাশি আপনারা ইউজ লেন্সও পেয়ে যাবেন। তারপরে হচ্ছে দেখাবো জুম লেন্স ক্যানোনের 75-300, এটার প্রাইস হচ্ছে মাত্র 7,500 টাকা। আচ্ছা, 7,500। জি, তারপরে দেখাবো হচ্ছে 55-250 ক্যানোনের, এটাও জুম লেন্স, এটাতে আপনারা দুইটা ভেরিয়েন্ট হবে, IS ভার্সন আর STM ভার্সন। IS টার দাম হচ্ছে 8,500 টাকা, STM টা হচ্ছে 11,500 টাকা। তারপরে দেখাবো প্রাইম লেন্স, এটা হচ্ছে 50mm STM ভার্সন। আচ্ছা, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 8,500। 8,500। আর এটা IS ভার্সন হয়, 50mm প্রাইম লেন্স, এটার প্রাইস হচ্ছে মাত্র 6,000 টাকা। এটা ক্যানোনের দাম হচ্ছে 5,000 টাকা। ওকে, এটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের, এটার IS ভার্সন টা আর কি, এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। লেন্সের প্রাইস এখন একটু বাড়ছে ভাই, না? জি জি, লেন্সের প্রাইসটা আসলে এখন বেড়ে গেছে, এখন ইম্পোর্ট হয় এত বাইরে থেকে। আচ্ছা, এরপর তারপরে মাস্টার লেন্স দেখাবো, এটা হচ্ছে 18-200। যারা আপনার ইনডোর আউটডোর দুটাতে ইউজ করতে চায়, একটা লেন্স দরকার আর কি, এটা নিলে আপনার অন্য কোনো লেন্স প্রয়োজন পড়বে না। আচ্ছা, এটার প্রাইস দিচ্ছি মাত্র 11,500 টাকা। 11,500। তারপরে দেখাবো ক্যানোনের 18-135, এটাও মাস্টার লেন্স, এটা আপডেট লেন্স আর কি। এটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট হবে, IS ভার্সন আর STM ভার্সন। হ্যাঁ, এটার IS ভার্সনটা, এটার প্রাইস হচ্ছে মাত্র 12,000 টাকা, আর STM যেটা আছে এটার প্রাইস হচ্ছে 13,500 টাকা। ফুল ফ্রেমের কিছু লেন্স দেখাবো। ফুল ফ্রেমের মধ্যে আপনারা 24-105, এটা আপনারা ক্রপ বা ফুল ফ্রেম দুটাতে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে STM ভার্সনটা আর কি, এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18,500। জি, তারপরে দেখাবো 24-105
ডিএসআরএলটা, হ্যাঁ এটা হচ্ছে আপনারা ওয়েডিং সিরিজ করে যারা তারা আপনাদের জন্য এই লেন্সটা অনেক ইম্পর্টেন্ট আর কি হেল্পফুল হয়। এটা ওয়াইড নাকি ভাই? এটা এটা ওয়াইড লেন্স। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 28000 টাকা। 28000 জি। তারপরে দেখাবো হচ্ছে 2470। 2470 এটাও তো মনে হয় ওয়াইডিং, যে এটা ওয়েডিং এর জন্য আসলে স্পেশালি ব্যবহার করা হয়। আমি নিকনের কিছু লেন্স দেখাই, নিকনের সর্বপ্রথম যে লেন্সটা দেখাবো এটাও কিট লেন্স আপনার 1855। এটার প্রাইস হচ্ছে সেম প্রাইসে হবে 3500 টাকা পড়বে। তারপর দেখাবো হচ্ছে জুম লেন্স নিকনের, এটা হচ্ছে আপনার মাস্টার লেন্স আর কি 18-140। হ্যাঁ, একবারে ফ্রেশ কন্ডিশন দেখতেছেন। এটা একবার ইউজ কম করে ভাই। লেন্স কি কালার করা যায়? লেন্স অবশ্য সবকিছুই কালার করা যায় ভাই। তাই নাকি? জি, সবকিছুই কালার করা যায়। আমি তো আগে জানতামই না। তারপর দেখাবো প্রাইম লেন্স, এটা হচ্ছে আপনার 1.8G নিকনের, আপনার 1.8G এটার প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা। 11000 জি। তারপরে হচ্ছে 1.8 এটার প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা। 6000 নিকন মাউন্টেড। ওকে, তো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স হয়, বাকিটা আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের শপের লোক হচ্ছে নিউ এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 688 নাম্বার শপ, বেস্ট ক্যামেরা গার্ডেন 2। থ্যাংক ইউ সো মাচ। তো যারা আসলে এইখান থেকে ক্যামেরাগুলো কিনতে যাচ্ছেন, সরাসরি শপে এসে আপনার বাজেটের মধ্যে ক্যামেরা দেখে শুনে বুঝে নেওয়াটা সবচেয়ে বেটার। আর যদি না আসতে কুরিয়ার কন্ডিশন অর্ডার করতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 64 জেলা থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যামেরাগুলো নিতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো, যেহেতু আপনার বাজেট যদি 30000 টাকা হয়, 30000 টাকার মধ্যে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নেবেন। আপনাদের সুবিধার্থে এই সাজেস্ট ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে, ওইখান থেকে চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যে কোনো তথ্যের জন্য। সো আমি আর কথা বলার ছিল, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।